নাবালিকা অপহরণের কাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত তমাল সরকার। সিপাহী জলা ত্রিপুরা জেলার সোনামুড়া যাত্রাপুর থানার পুলিশ নাবালিকা অপহরণ কাণ্ডে জড়িত মূল অভিযুক্ত ২৪ বছরের তমাল সরকারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তার বাড়ি লেফুঙ্গা এলাকায়। গত ৪-১১-২০২৩ সালে যাত্রাপুর থানার অন্তর্গত নিদয়া এলাকায় ১৪ বছরের এক নাবালিকা মেয়েকে অপহরণ করেছিল অভিযুক্ত তমাল সরকার। ঘটনার সঙ্গে সঙ্গে নাবালিকা মেয়েটির পরিবার অভিযুক্ত তমাল সরকারের বিরুদ্ধে যাত্রাপুর থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছিল। সেই অভিযোগ মূলে পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশিতে নেমে তিন দিনের মধ্যে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে মেয়েটি তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করে দেয়। তারপর বিগত প্রায় ৬ মাস ধরে পুলিশ ত্রিপুরার বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে অভিযুক্ত তমাল সরকারকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল। আর এই সুযোগে গোপনে নতুন করে একটি বিয়ে করে নেয় অভিযুক্ত তমাল সরকার। বিয়ের পর অভিযুক্ত তমাল সরকার তার নিজের বাড়িতে আসলে লেফুঙ্গা থানার পুলিশের সহযোগিতা নিয়ে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ মে মাসের ২ তারিখে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসে শুক্রবার অভিযুক্ত তমাল সরকারকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। নভেম্বর মাসের ৪ তারিখ ২০২৩-এ নিদয় এলাকা থেকে একটা ১৪ বছরের নাবালিকা অপহরণ করে নিয়ে যায়। তো আমাদের কাছে কেস আসে, আমরা অ্যাকর্ডিংলি থানাতে ২০২৩-এর ৭ নম্বর যে কেস নিয়েছি, আমাদের কেস নম্বর তো অ্যাকর্ডিংলি আমরা ইনভেস্টিগেশন করেছি। আমাদের কেসের ইনভেস্টিগেশন অফিসার সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত, তো ইনভেস্টিগেশনে পাওয়া যায় খবরটা পাওয়ার পর দেখা গেলো সে একে LBS জন পাওয়া যায়, দেখা গেলো কামালঘাটে দেখা যাচ্ছে। তাই অ্যাকর্ডিংলি আমরা মেয়েটাকে তিন দিনের মধ্যে মেয়েটাকে রিকভারি করি, হ্যাঁ আসামির বাড়ি, আসামি যে ছিল বের করি আমরা আসামিটাকে তমাল সরকার, কিন্তু সে পলাতক, সে বাড়িতে ছিল না। তো মেয়েটা রিকভারি করে আমরা অফিসিয়ালি যা লিগেলি গার্জিয়ান হাতে আমরা হস্তান্তর করি। তারপর আমরা কন্টিনিউ রেড করে যাই, কিন্তু আসামি পলাতক, বিগত ৬ মাস সে পলাতক ছিল। আমরা আমাদের সোর্স লাগিয়ে রাখি, গতকালকে রাত্রে ওকে দেখা যাচ্ছে ওই এলাকাতে, তা আমরা সেই আমার সিভিল আমরা ওকে কর্ডন করি। তো রাত্রে গভীর রাত্রে সে বাড়িতে ঢুকে, তো অ্যাকর্ডিংলি আমাদের সাব ইন্সপেক্টর এবং লেফুঙ্গা থানার স্টাফ অফিসার এবং স্টাফ আমাদের কোপারেশন করছে, তাদের সাথে জয়েন্টলি রেড করি ওদের বাড়ি থেকে, ওদের বাড়ি থেকে তাকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করে আমরা ভোর রাত্রে আমাদের আজকে তাকে কোর্টে আমরা ফোরাট করছি, মেডিকেল করিয়েছি, পলিসি টেস্ট করিয়েছি, আমরা ইনভেস্টিগেশন করছি।